তৃণমূলের ছেলে বলে তুমি খুঁটিনাটি ব্যাপারগুলো জানো, ওগুলো আমি জানি না, কিন্তু ও যখন কথাগুলো বললো তখন তুমি যেটা বললে যে সিরিয়াস রিয়েক্ট করার কোনো দরকার নেই যেমন হয়ে বললো, তাহলে তুমি যে সব কথাগুলো বললে সেগুলো সিরিয়াস রিয়েক্ট করার প্রয়োজন আছে? তোমার কথা এগুলো মানুষ নেবে? এবার আপনাকে শেষ করতে দিন না ভাই, যুক্তিটা বলি, এবার যুক্তিটা বলি, সুকন্যা যে কথাগুলো যুক্তি যখন কারো না থাকে তখন লোককে ইন্টারেপ্ট করে ওটাকে খিচুড়ি পাকিয়ে দিতে চায়, এটা আমি শুনেছি সুব্রত কাছে। যখন দেখবি কারো যুক্তি, তুই যুক্তি পাচ্ছিস না, চিৎকার করবি, তোর যোগ বেশি কিছু বলছে, ফলে চুপ করে থাকো। শোনো, আমি বলছি যে ও যে কথাগুলো বললো, আমি হয়তো সব কথাগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম না, কিন্তু কিছু কথা আমি একসঙ্গে বলতাম, যে যেমন বললো সিপিএম এর যে মিছিল বা মমতা যখন মৃত্যু ঘন্টা ডেকেছিল তখন যে সভাটা হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তখন সে প্রত্যেকটা লোক বলেছিল এইবারে সিপিএম এর শেষ, কিন্তু হয়নি। তার মানে ভোটটা হচ্ছে একটা প্রেফারেন্সিয়াল ভোট, একটা পপুলারিটি ভোট, মানে পপুলার ভোটটা সবসময় যে প্রেফারেন্সিয়ালে যাবে এটা কোনো গ্যারেন্টি নেই। নো ডাউট যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে, সেই প্রধানমন্ত্রীর পপুলারিটিটা সারা ভারতবর্ষের অ্যাসপেক্টে মমতার থেকে তো মোদীর বেশি হবেই, ফলে আমি বলছি যে কথাটা বলেছি, ঠিক আছে ঠিক আছে ভাই, তোমার স্ট্র্যাটেজি আমি জানি, তোমার স্ট্র্যাটেজি আমি জানি, তুমি শেষ করতে দাও, তুমি এইবার তোমাকে ভাবতে হবে যে আমি সারা ভারতবর্ষের রেসপেক্টে বলেছি, আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলিনি, কারণ আপনাকে দেখতে হবে যে আপনি যদি আজকে ভারতের স্থানটাকে 3 নম্বর পৃথিবীতে তুলে আনেন, তাহলে ভারতের স্থানটা বলতে শুধুমাত্র গুজরাট ইউপি দিল্লি নিয়ে নয়, প্রত্যেকটা রাজ্যের যদি কোন উন্নতি হয় সমষ্টিগত ভাবে ভারতের উন্নতি, তার মানে আপনার উন্নতি যদি পৃথিবীর মানচিত্রে ভারতের উন্নতি আসে সেটাও মধ্যে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন আছে, দাদা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন আছে, তাহলে তুমি যখন পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে কথা বলবে কি একটা সাম্প্রদায়িকতার কথা বলছে, তাকে যদি তুমি উস্কে দাও, তার মানে ভারতবর্ষের রেসপেক্টে তুমি একটা অভিভাবক, সেই অভিভাবক হিসাবে তুমি সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছ, ফলে প্রেফারেন্সিয়াল লাস্ট কথাটা আমি বলছি, নরেন্দ্র মোদী পপুলার পপুলারিটি ভোটটা সব সময় লোক এরকম দেখতেই আসে, কিন্তু ভোটে ট্রান্সফার হয় না, কারণ প্রেফারেন্সিয়াল ভোটটা লোকে কম্পেয়ার করে, চাল তৃণমূল কংগ্রেস আপনার মতো বাঙালিকে ক্যান্ডিডেট করতো একটা কথা বলতাম না, আর সে কথা বাঙালি সুব্রত সময় থেকে ওই দল করে, ওকে যদি ক্যান্ডিডেট করতো আমি বাংলার পার্টি বাংলার জন্য জয় বাংলা বলে আমি মেনে নিতাম, ওকে ক্যান্ডিডেট করেছে, আমি বলছি ইউসুফ পাঠান কি বাঙালি নিয়ে এসেছে, ব্যাস এই এইটাই আগে সুকন্যা বলছিল, আমি বলছি পশ্চিমবঙ্গে আজকে ডেটে খবর নিলাম পশ্চিমবঙ্গে আর বিরিয়ানির চাল পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা বিরিয়ানি দিয়ে মানে বিজেপির যারা লোক আসছে পুরো বিরিয়ানি পুরো ভর্তি করে দিয়েছে, এত লোক বিরিয়ানি দিয়ে। নারায়ণবাবু এটার ব্যাখ্যা কি, মানে এই যোগীর সভা ফিরত মানুষের গাড়িতে হামলা হচ্ছে, নরেন্দ্র মোদীর সভা ফিরত মানুষের গাড়িতে হামলা হচ্ছে, এই মানুষগুলো টার্গেট কেন? আমি কি কেন মনে করব, আমি কাউকে কখনো বাধা দিই না, কেউ বাধা দেবেন না, যদি দেন তাহলে সেটা তার দুর্বলতা, বিজ্ঞানীকে বাধা দিলে সেটা প্রচন্ড অবৈজ্ঞানিক বিষয়, আমি এটা বলে সবাইকে সাবধান করে এটা বলতে চাইছি যে আসলে মমতা ব্যানার্জির এই ভোটে যে অগ্নি পরীক্ষা সেটার কারণ হচ্ছে সমস্ত ফিল্ডে দুর্নীতি,
এবং এখানে সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে সরকার চলছে না, দলীয় অ্যাডমিনিস্ট্রেশনে সরকার চলছে। এবং এ মমতা ব্যানার্জির কথার যে কোনো গুরুত্ব নেই, তিনি একদিকে ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলছেন বহিরাগত, ওদিকে তিনি বাঙালিদের বঞ্চিত করে কীর্তি আজাদ, ওই আপনার ইউসুফ পাঠান, তারপরে ওই আসানসোলের সেই এ আপনার শত্রুঘ্ন সিনহাকে, হ্যাঁ, এগুলোকে নমিনেশন দিচ্ছেন। আসলে আসলে উনি নিজের দলের বাঙালিদের বিশ্বাস করেন না, এতটা করাপশনে এই সরকার ডুবে আছে সমস্ত জায়গায়, উনি পাগলের প্রলাপের মতো বলে চলেছেন। এই যে কিছুদিন আগে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল, উনি বললেন তোরা চাকরি খেয়েছিস, আমি তুই তুই তুকারির মধ্যে যাচ্ছি না, ওটা যে যার কালচার দেখাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি যদি যে কেউ অনির্বাণ তুমি পড়তে পারো, আমি 282 পাতার জজেদের রায়টা পড়েছি, আমি অত কিছু এবং সেখানে আমি যেটা বলতে চাই, এইরকম ভাবে সমস্ত দিকে উনি কর্নার্ড হয়ে গেছেন। ওনার দলীয় অ্যাডমিনিস্ট্রেশনের সুযোগ নিয়ে যে চুরি, সেগুলো এক্সপোজড হয়ে যাওয়ার জন্য উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, এবং এই ইনসিকিউরিটিতে ভোগার জন্য পশ্চিমবঙ্গে যাদের খানিকটা হলেও বেস আছে, তার দলীয় লোক, তাদেরকে না দিয়ে কিছু ফিল্ম আর্টিস্ট, কিছু বাইরের লোক, তাদেরকে এনে উনি প্রার্থী করছেন, যাদের সেটা উনি কন্ট্রোল করতে পারেন। আরেকটা কথা আমি বলি, যে ওনার মানে ব্যাপারটা কোথায়, এখানে একটু আগে বলা হলো যে ওই মোদির সভায় যে ভিড় হচ্ছে সেটা দেখে পপুলারিটি ওইভাবে ভোটের মাপা যায় না, কিন্তু লাস্ট যে 21 জুলাই যে ভিড় হয়েছিল সেটায় মমতা ব্যানার্জি থেকে তৃণমূলের বড় মেজো সেজো সবাই বলছিল এত ভিড়, আমাদের এত সমর্থন। এই সমর্থনের ব্যাপারগুলো কিন্তু ওদের যখন যেরকম অবস্থা হয় সেই অনুযায়ী চেঞ্জ করে যায়, এবং ওদের যে অনিশ্চয়তা। এবং আমি আরেকটা জিনিস বলছি, যে আজকে সরকারি এক্সচেকারের যে অবস্থা, তাতে সমস্ত রকম উন্নয়ন বন্ধ হয়ে গেছে, এবং তৃণমূলের পার্টির যে শুরু থেকে সেই কাউন্সিলর থেকে ধরে বিভিন্ন লোকে যে পার্টি করে, তাতে একটা আমদানির ব্যাপার থাকে, সেই আমদানিটা উন্নয়নের জন্য টাকা দেওয়া যদি বন্ধ হয়ে যায়, সবকিছুই তো ওই 1,000 টাকা 1,200 টাকায় ওই লক্ষ্মীর ভাতাতে চলে গেছে। সেই জন্য উনি ভয় পাচ্ছেন যে তৃণমূলের ভেতর থেকে কতটা স্যাবোটাজ হবে, এই জন্য উনি পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে গেলে পঞ্চায়েত এলাকার লোক হতে হবে, মিউনিসিপ্যালিটিতে দাঁড়াতে গেলে সেই এলাকার লোক হতে হবে, প্রধানমন্ত্রী জানতে চাইছি বহিরাগত শঙ্কু শুনলো কি বলছি, শুনুন না, আমি বলছি যে ভোটে কারা কোথায় দাঁড়াতে পারবেন সংবিধান থেকে নিশ্চিত করা হয়েছে, ফলে একজন ভারতবর্ষের নাগরিক পার্লামেন্টের ইলেকশনে যে কোনো জায়গায় ভারতবর্ষে দাঁড়াতে পারে, এটা সংবিধান থেকে নিশ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সত্যগণ সিনহা, ইউসুফ পাঠান কেন দাঁড়াচ্ছে এখানে, এই প্রশ্ন করাটা মানে সংবিধানকে কিছু আঘাত। বাংলার পার্টি বলবেন না, তাহলে তারা কেন বলছি।